বিবর্তন টিভি চেঞ্জ ফর মোরালিটি। সমাজের মধ্যে বর্তমানে চলাফেরার ক্ষেত্রে সবচাইতে মারাত্মক ব্যাধি যেটা সেটা হচ্ছে বাইক রেস। কথা বলেন ঠিক কি না? বাইক রেস বুঝতে পারছেন? মোটরসাইকেল মানে অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল চালানো। দেখবেন সমাজের মধ্যে কিছু পিচ্চি বাচ্চা আছে যাদের হাতে বাইক তুলে দেওয়া হয়েছে, এরা যখন রাস্তা দিয়ে চলে এমনভাবে চলে যেখানে তার স্পিড হওয়ার দরকার ছিল 30-35, সেখানে 100-120 স্পিড উঠায় এরপরে সে টান দেয়। দেখবেন পত্র পত্রিকায় আমরা অনেক নিউজ দেখতে পাই যে যারা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে এদের সকলেরই বয়স 16-25 এর ভিতরে। জরিপে দেখা গেছে এই রেঞ্জের ভিতরে সবচাইতে বেশি যারা বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। আমি যুবকদেরকে, আমার কলেজের বন্ধুদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, কি দরকার? যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এই জীবনের অনেক মূল্য রয়েছে। আপনাকে নিছক মানুষ করে, নিছক একটা জীবন দিয়ে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছে, আপনার আর কোনো দায়িত্ব নয়, এই ধারণা আপনার ভুল। আপনি নিজের 2 মিনিটের অন্তরের প্রশান্তির জন্য আপনি আপনার মৃত্যুকে ডেকে এনে যেমনিভাবে আপনি সমাজটাকে বিপদে ফেলছেন, আর যেই বাবা মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করে বাচ্চাকাল থেকে এই পর্যন্ত আনলেন, সেই বাবা মাকে আপনি চিরতরে শোকের সাগরে ভাসিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, যারা মৃত্যুবরণ করছে তারা তো করছেই, কিন্তু যারা অ্যাক্সিডেন্ট করে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে তাদের ব্যাপারটা কি? এই বাবা মা কি অপরাধ করেছে আপনার কাছে? কি অপরাধ করেছে আপনাকে? সে ছোট্টবেলা থেকে লালন পালন করলেন, খাওয়ালেন, পড়ালেন, আপনার জন্য দিনকে দিন বলেননি, রাতকে রাত বলেননি, নিজে না খেয়ে আপনার জন্য ভালো খাবারটা এনেছে, আপনি আবদার করেছেন, আপনাকে বাইক কিনে দিয়েছে, নিজের সর্বোচ্চ সঞ্চয়টুকু দিয়ে আপনাকে কিনে দিয়েছে, কারণ আপনার খুশি চেয়েছে। আপনি যাতে বাবা মায়ের প্রতি অভিযোগ করতে না পারেন, তাহলে যেই বাবা মা এত কিছু আপনার জন্য করলেন সেই বাবা মাকে আপনি কি উপহার দিচ্ছেন? আমি বাইক চালানো নিষিদ্ধ ঘোষণা করছি না, আমি বলছি না যে বাইক চালানো যাবে না, অবশ্যই যাবে, কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রিত স্পিডের মধ্যে চালাতে হবে। এটাও কিন্তু ওয়াকসিব ফিমাশিকার ব্যাখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। আপনি যখন সমাজের মধ্যে এই রাস্তাগুলো দিয়ে, মেন রোড দিয়ে, বাজারের উপর দিয়ে ওভার স্পিডে যাচ্ছেন, ওভার স্পিডে যখন যাচ্ছেন আপনার কারণে সমাজের মধ্যে, বাজারের মধ্যে আরো 10 জন লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে আছে হার্টের রোগী, এমনভাবে হর্ন দেয় যে চমকে উঠে। তাহলে এই ক্ষতিগুলো করছেন, এই ক্ষতিগুলো করার মাধ্যমে আপনি প্রমাণ করতেছেন আপনি একজন অহংকারী, আপনি একজন দাম্ভিক, আপনি একজন উশৃঙ্খল, আপনি একজন অনিয়ন্ত্রিত একজন মানুষ। এই কাজটুকু করা যাবে ওয়াকসিব ফিমাশিকা, চলাফেরায় অবশ্যই অবশ্যই আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে।